তত্ত্বাবধায়ক সরকার বা তার বিকল্প পদ্ধতি চায় জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের তিনি বলেন বর্তমান সরকার সংবিধান দোহাই দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা পুনরপ্রবর্তন করতে চায় না তবে তিনি তার বিকল্প ব্যবস্থা চান যার মাধ্যমে একটা সুষ্ঠু নির্বাচন সম্ভব আর এ নিয়ে জাতীয় পার্টির মধ্যে আরেকবার ভাঙনের সুর দেখা দিচ্ছে অন্যদিকে রওশনপন্থী জাতীয় পার্টির একাংশ এখনও সরকারকে সমর্থন দিয়ে যাচ্ছেন এবং তারা সরকারের অধীনে নির্বাচনে অংশ নেবেন বলে জানিয়েছেন জিএম কাদের বলেন যদি বিএনপি নির্বাচনে অংশ নেয় তবে তারা বিএনপিকে সমর্থন করবে তারা চায় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটা সুষ্ঠু নির্বাচন এ নিয়ে দ্বন্দ্বের মধ্যে জাতীয় পার্টিতে আরেকবার ভাঙনের সংখ্যা দেখা দিয়েছে জিএম কাদের বলেন তারা সরকারের সমর্থনে আর নেই অন্যদিকে রওশনপন্থীরা এখনও সরকারের সমর্থনে তাদের উপর ভরসা রাখতে চান এখন দেখা যাক তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসে কি না কিংবা জিএম কাদের সরকারকে সমর্থন তুলে নেন কি যদি তা তুলে নেন তবে সরকারের জন্য আর একটা ব্যথার কারণ হয়ে দুশ্চিন্তার কারণ হয়ে দেখা দিবে সম্প্রতি জিএম কাদেরের কিছু বক্তব্য বিশ্লেষণ করে অন্তত এটাই অনুধাবন হয়েছে যে তিনি আর সরকারের সমর্থনে নেই তিনি নতুন জোট খুঁজছেন